ফল প্রজাদের মুখে হাসি, শুধু একটাই দুঃখ, শুন্ডি রাজ্যের লোক কথা বলতে পারে না। এটা কি রাজ্য গো? এটা কি শুন্ডি? এই রাজ্যের নাম শুন্ডি? এখানে গানের বাজি হবে? এরা কথা বলতে পারে না, এরা সব বোবা। Huh?
তোমার এই ডিলিং বিলিং বন্ধ করো, ওখানে দাঁড়াও, কথা আছে। তোমার জাদুর যা বহর দেখছি, তোমার মেয়াদ আর কতদিন? তিন দিন? কিন্তু আর তো সময় নেই। শোনো বরফি, শুন্ডি রাজ্য দখল করতেই হবে, এখন হাতের কাছে একেবারে পাকা ফল। কিন্তু প্রজারা যদি তোমার মতন বোবা হয়, তাহলে রাজ্য চালানো যায় কি? তারা যা চায় তারা যদি না বলে, তবে সেটা পাওয়ার পথ বন্ধ করা যায় কি? তাহলে তুমি এবার তোমার জাদুর বহরটা দেখাও দেখিনি, বেশ কড়া করে একটা ওষুধ তৈরি করো, যাতে এক ধাক্কায় সব ব্যাটারা একসঙ্গে কথা বলে ওঠে। পারবে? কালকের মধ্যেই চাই কিন্তু। এবার চলো রাজামশাইয়ের ওষুধটা দিয়ে আসি। যুদ্ধ 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 দূত পাঠানো হয়েছে। যুদ্ধ ঘোষণা করে শুন্ডিতে দূত পাঠানো হয়েছে? আগে হ্যাঁ রাজামশাই। সৈন্য প্রস্তুত? যুদ্ধ শুরু করতে যাচ্ছে না। আচ্ছা খাজনা আদায় আছে,
হতাশ লাগে জানো না, যা বলবে উচ্চস্বরে বলবে। আজ্ঞে হ্যাঁ মহারাজ। হ্যাঁ সেনাপতি কোথায়? সেনাপতি কোমরে হাতটা কেনে? ও তো মহারাজ বরাবরই। সেনারা তোমাকে মানে? মানে মহারাজ, নিশ্চয়ই মানে। কাল থেকে কুচকাওয়াজ শুরু করবে, কুচকাওয়াজ। আমি ওই ছাদের উপর থেকে দেখব, যদি একটু গড়বড় দেখি তাহলে তোমার গর্দান। যুদ্ধ 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 যুদ্ধ। এদিকে শুন্ডির রাজা গুপি বাঘাকে পেয়ে ভারী খুশি। আমরা ফিরে যাই শুন্ডিতে। তোমাদের পেয়ে যে আমি কি খুশি হয়েছি তা আমি বলে বোঝাতে পারবো না। সে কি রাজা মশাই, আপনি কথা বলেন? আপনি বোবা নন? তোমরা ভেবেছিলে আমিও আমার প্রজাদের মতো কথা বলতে পারি না? তা নয়, 10 বছর আগে আমি একবার সপরিবারে তীর্থ করতে গিয়েছিলাম। আমার অবর্তমানে এক মহামারীতে আমার প্রজারা তাদের কথা বলার শক্তি হারায়। আমার সভায় এখন আর কেউ গান গাইতে পারে না। তাই আপনি আমাদের গান এত ভালোবাসেন? হ্যাঁ, আমি অত্যন্ত সঙ্গীত প্রিয়। তোমরা আমাকে আরেকটা গান শোনাবে? হ্যাঁ রাজামশাই। প্রজা শোনো শোনো শোনো, শুনি রাজা শোনো রাজা শোনো, মোরা বড়ই খুশি ভালাই খুশি, বেজাই খুশি বেজাই খুশি তোমার দেশে এসে। আমি হাল্লা থেকে আসছি। কি খবর এনেছো বলো? আমাদের রাজা মশাই এই চিঠি পাঠিয়েছেন। কি হয়েছে রাজা মশাই? হাল্লার রাজা আমার আসল ভাই। সে ছিল শিশুর মতন সরল, এখন সে আমারই সর্বনাশ করতে চায়, আমার রাজ্য দখল করতে চায়। রাজা মশাই, যদি আমরা যুদ্ধ থামানোর চেষ্টা করি? যুদ্ধ থামানো কি সহজ কথা? তোমরা আমায় হাসালে। এখান থেকে হাল্লার দূরত্ব কত জানো? অনেক। আমার ঘোড়াও নেই, এত দূর পথ পায়ে হেঁটে যাবে কি করে? আমাদের জুতোটা তো কিছু লাগে না রাজা মশাই, আমাদের পায়ে আবার একটা পায়ে হেঁটে যাবো অভ্যেস আছে তো। তোমরা এমন ভাবে অনুরোধ করলে আমি কি আর না করতে পারি? তবে কোনোভাবে তোমরা এই যুদ্ধ যদি বন্ধ করতে পারো তবে তোমাদের দুজনের মধ্যে একজনের সঙ্গে আমি আমার একমাত্র